আসুন ঘুরে আসি বান্দরবান জেলার স্বর্ণ মন্দির থেকে। স্বর্ণ মন্দির বান্দরবান জেলা সদর থেকে 9 কিলোমিটার দূরে বালাঘাটা এলাকায় অবস্থিত। এই স্বর্ণ মন্দিরটি মহাশুক মন্দির বা বৌদ্ধ ধাতু জাদি নামেও সমানভাবে পরিচিত। স্বর্ণ মন্দির নাম হলেও এখানে স্বর্ণ দিয়ে তৈরি কোনো স্থাপনা নেই, তবুও মন্দিরে সোনালী রঙের আধিক্যের জন্য এটি স্বর্ণ মন্দির হিসেবে পরিচিত। পাহাড়ের চূড়ায় তৈরি এই সুদৃশ্য প্যাগোডা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র একটি তীর্থস্থান। দেশ বিদেশ থেকে অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী এই স্বর্ণ মন্দির দেখতে এবং প্রার্থনা করতে আসেন। গৌতম বুদ্ধের সমসাময়িক কালে নির্মিত বৌদ্ধ মূর্তির একটি এখানে স্থাপন করা হয়েছে। এই মন্দিরটি প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এই প্যাগোডা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য বৌদ্ধ স্থাপনার মধ্যে অন্যতম উপাসনালয়। পাহাড়ের উপর দেবতা পুকুর নামে একটি প্রাণী সম্বলিত ছোট পুকুর আছে। স্বর্ণ মন্দিরটি বর্তমানে বান্দরবান জেলার অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। এই প্যাগোডার নির্মাণ শৈলী মায়ানমার, চীন ও থাইল্যান্ডের বৌদ্ধ টেম্পলগুলোর অনুকরণে তৈরি। এই প্যাগোডা আধুনিক ধর্মীয় স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন। প্রতি বছর নির্দিষ্ট সময়ে এখানে মেলা বসে। প্যাগোডাটি পূজারীদের জন্য সারাদিন খোলা থাকে। কিছুদিন আগে দর্শনার্থীদের জন্য নিষেধাজ্ঞা থাকলেও বর্তমানে দর্শনার্থীদের জন্য স্বর্ণ মন্দির উন্মুক্ত করে দেওয়া হয়েছে।